Hey guys, Shobhik here and welcome to Bong News Boy YouTube channel. শুরুতেই আমরা কথা হলো বিষাক্ত ছেলে and Sandy Shahকে নিয়ে। তো বিষাক্ত ছেলে দুদিন আগে একটা ভিডিও আপলোড করে। এই ভিডিওটা আপলোড করার আগে সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে এগুলো বলে। তো ভিডিওটা অবশ্যই দেখো, আর আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব, কালকে যখন ভিডিওটা পাবলিশ করা হবে তারপরে একটু শেয়ার করে দিও। ভালো কাজের জন্য অন্ততপক্ষে শেয়ারটা দিও। আর খারাপ কাজে দেখছি প্রচুর শেয়ার করছে, বাঙালির আবেগ ইমোশনকে নিয়ে যেখানে খেলা করা হচ্ছে, যেখানে নোংরামি হচ্ছে সেগুলো প্রচুর শেয়ার করছে, সেখানে অনেক হাহা রিয়াক্ট করছে, অনেক হাহা ইমোজি পড়ছে কমেন্ট সেকশনে। কিন্তু মানুষের সত্যটা জানা উচিত। তো একজন দুমুখো কন্টেন্ট ক্রিয়েটারকে নিয়ে খেলা হয়েছে, তার নোংরামি বন্ধ করার জন্য ভিডিওটা বানানো আমার দরকার ছিল, তাই বানিয়েছি। দেখা যাক কি হয়, তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কতটা পাশে থাকবে, কতটা সাপোর্ট করবে বাঙালিকে। আর একজন বাঙালি হয়ে বাঙালির আবেগকে, বাঙালি কী জিনিস আর বাঙালির আবেগকে নিয়ে যখন নোংরামি হবে সেটা কী জিনিস, সেটা তোমরা কালকে ভিডিওটা পাবলিশ করার পরে তাকে বুঝিয়ে দিও। ধন্যবাদ, স্টে টিউন, কালকে সকাল 11টা থেকে 12টার মধ্যে ভিডিওটা তোমরা মেন চ্যানেলে পেয়ে যাবে, বিষাক্ত ছেলে ইউটিউব চ্যানেলে। কালকেও আমি আপডেট দিয়ে দেবো, তো আজকে দিয়ে রাখলাম, দেখা হচ্ছে কাল। এবং এই ভিডিওটার মাধ্যমে সে সবাইকে বলে যে স্যান্ডি সাহা কিছুদিন আগে একটা ভিডিও করেছিল স্বামী বিবেকানন্দের জন্মদিনের দিন। অবভিয়াসলি স্যান্ডি সাহা যেটা করে থাকে পাবলিক রিভিউ, সেরকমই একটা পাবলিক রিভিউ নিতে গেছিল। অ্যান্ড সেখানে স্বামী বিবেকানন্দকে নিয়ে বেশ কিছু কোশ্চেন করছিল এবং লোকজন তার অ্যান্সার দিচ্ছিল। তো সেখানে একটা ছোট্ট ক্লিপটা আমি আপনাদের একটু পরেই দেখাবো। সেই ক্লিপটা যে পুরোপুরি ফেক, অ্যান্ড এই ভিডিওগুলো যে স্ক্রিপ্টেড হয় পুরো ফেক হয়, অর্থাৎ মানে স্বামী বিবেকানন্দকে নিয়ে কেউ একটা কিছু না জানতেই পারে, তবে কেউ কোনো বাজে মন্তব্য কিন্তু করবে না। কোনো আমাদের ইন্ডিয়ার একটা জ্ঞানী মানুষ যারা, অর্থাৎ ইন্ডিয়ার যারা বড় বড় মানুষ আছে তাদের সম্পর্কে সবাই সবকিছু নাই জানে, তাই বলে কোনোদিন কোনো বাজে মন্তব্য করবে না, এটা কিন্তু আমরা সবাই জানি। সো বিষাক্ত ছেলের একটা ছোট্ট ভিডিওর ক্লিপ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যাকে বুঝি না তাকে এত কিছু নাটকের সবকিছু তথ্য প্রমাণ সহ উঠে এসেছে এই ছোট্ট ক্লিপটার মাধ্যমে। যাকে বুঝি না তাকে। আসলে এই কথাটা ছেলেটি কাকে বলেছে, স্বামী বিবেকানন্দকে নাকি অন্য কাউকে, সেটাই বড় কথা, এটাই আসল রহস্য। তোমরা সবাই ভিডিওতে দেখতে পাচ্ছ ছেলেটার হাতে একটা মোবাইল রয়েছে, আর মোবাইলের ক্যামেরাটা অন দ্য স্পটে চালু ছিল। মানে স্যান্ডি যখন হচ্ছে পাবলিক রিভিউ নিচ্ছিল তখন ঠিক ওখানে কি কি ঘটেছিল সবকিছু এই ছেলেটির মোবাইলে ক্যাপচার করা হয়েছে, মানে বিহাইন্ড দ্য সিন। তো চলো আগে ওই ভিডিওটা দেখে নেই যে ওখানে আসলে ঠিক কি ঘটেছিল, তারপরে তোমরা ডিসাইড করো যে স্যান্ডিকে কোন কোম্পানি জুতো ছুঁড়ে মারবে। পেয়ে গেছে দাদা পেয়ে গেছে, দেখা হবে দাদাকে। এই স্টার্টিং ভিডিও দাদা, একটা প্রশ্ন আমার আছে দাদা, আমি তোমায় এত লোককে প্রশ্ন করো, এই রামকৃষ্ণ পরমহংস দেব কিভাবে স্বামী বিবেকানন্দকে হচ্ছে মানে দেখেছি। ঠিক আছে করো না, ইউপিএসসি এক্সাম স্টার্ট করো। আরে দাদা একটা প্রশ্ন করো, তুমি লোককে চাটো আজকে আমি তোমাকে চাটবো, দিক না কেটে, আমার এখানে লাইভ চলছে। ঠিক আছে চলো হবে খেলা, হ্যাঁ নিশ্চয়ই একদম, আমাকে তো এটা বলনি আগে যখন প্রশ্ন করেছিলে। ঠিক আছে চলো। ১২ জানুয়ারি, আমি ইংলিশ বুঝি না, আর যাকে বুঝি না তাকে একবার যাকে বুঝি না তাকে ইন্টারভিউ। ছেলেটি যে কুরুচিকর মন্তব্যটা করেছিল সেটা আসলে কাকে করেছিল, স্বামী বিবেকানন্দকে নাকি স্যান্ডি সাহাকে? স্যান্ডি তো ছেলেটিকে কোনো প্রশ্ন করেনি, তাহলে ছেলেটি কেন এরকম কুরুচিকর মন্তব্য করলো? আসলে ছেলেটি স্বামী বিবেকানন্দকে নয়, স্যান্ডি সাহাকে কথাটি বলেছিল। আমি ইংলিশ বুঝি না, আর যাকে বুঝি না আমরা অন দ্য স্পট ভিডিওটা মানে বিহাইন্ড দ্য সিন ভিডিওটা দেখে কি বুঝলাম, এই পাবলিক রিভিউটা সম্পূর্ণ স্ক্রিপ্টেড। সো এই ভিডিওটার মাধ্যমে দেখুন আপনারা কিভাবে স্যান্ডি সাহা ওই ছেলেটার একটা ছোট্ট কথাকে, একটা বাজে ভাষাকে কিভাবে স্বামী বিবেকানন্দের উপরে দেখিয়ে দিল। অর্থাৎ সে এই কথাটা বলেছিল স্যান্ডি সাহাকে, অ্যান্ড স্যান্ডি সাহা ভিডিওটাকে এমনভাবে এডিট করেছে পুরো মনে হচ্ছে এই কথাটা সে স্বামী বিবেকানন্দের উদ্দেশ্যে বলেছে। অবভিয়াসলি পাবলিক রিভিউ করা ভালো, কিন্তু এইভাবে পাবলিক রিভিউ করাটা ঠিক না। সো আপনাদের কি মতামত এই ভিডিওটার উপরে নিচে কমেন্ট বক্সে জানাবেন। নেক্সট আমরা কথা বলবো দ্য আজায়রা এলটিডি কে নিয়ে। দ্য আজায়রা এলটিডি তাদের ইউটিউব
ইউটিউব কমিউনিটি ট্যাব এবং প্রত্যয় হিরণ তার ইনস্টাগ্রামে এটা পোস্ট করে অ্যান্ড পোস্টে লেখা ছিল বদমাইশ পোলাপাইন সিজন টু ইজ লোডিং গেট রেডি। অর্থাৎ তাদের বদমাইশ পোলাপাইনের যে সিজন টু সেটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আপনারা যদি না জেনে থাকেন তাহলে আপনাদের বলে রাখি আজারা এলটিডি তাদের নিজস্ব একটা ওয়েব সিরিজ বের করেছে তাদের ইউটিউব চ্যানেলে যার নাম বদমাইশ পোলাপাইন, যেটাতে কিন্তু অডিয়েন্সের ব্যাপক এঙ্গেজমেন্ট দেখা গেছে এবং যেটা অবভিয়াসলি অনেক ভালো একটা ওয়েব সিরিজ হয়েছে। সো ইয়া সিজন টু অবভিয়াসলি খুব তাড়াতাড়ি আসবে এবং অবভিয়াসলি সেটা খুবই ইন্টারেস্টিং হবে। নেক্সট আমরা কথা বলবো দ্য লেজি বংকে নিয়ে। দ্য লেজি বং তার লাস্ট ভিডিওটা আপলোড করার পর তার ইনস্টাগ্রাম স্টোরিতে এগুলো বলে। কালকে ব্লগটা আপলোড করার আগে একটু স্কেপটিক্যাল ছিলাম, ভয়তে ছিলাম যে মানে কে কি রকম ভাবে নেবে ব্যাপারটা, বাট অনেকেরই ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। আর কয়েকজন খেপে গেছে যে বিরিয়ানির সঙ্গে এরকম করতে পারলে, যাই হোক আই গেট ইট, বাট 2021 এরকম এক্সপেরিমেন্টাল কন্টেন্ট আরো আসবে। অ্যান্ড নাম্বার 4 অন ট্রেন্ডিং অলরেডি ব্লগ। একটা ভাই কমেন্ট করেছে তুমি ট্রেন্ডিং জায়গায় যাও না কেন, আমি ভেবে দেখলাম হ্যাঁ ঠিক কথা, আমি কেন ট্রেন্ডিং জায়গাগুলোয় যাই না, ভিউ সাবস্ক্রাইবার্স তো পাবো, তাহলে কেন যাই না, কেন লেজি বংগুলো সব ইগনোর করে নিজের মতো যা ইচ্ছা তাই উল্টো পাল্টা বানায়, এই জন্য লেজি বং এরা তো হেটার। মানে সিরিয়াস নোট, আমি 2021 অ্যাকচুয়ালি প্ল্যান করছি কয়েকটা ট্রেন্ডিং জিনিসপত্র নিয়ে ব্লগ বা কয়েকটা ট্রেন্ডিং জায়গার ব্লগ বানাতে। তোমরা সাজেশন দাও কোন কোন ট্রেন্ডিং জায়গায় আমায় দেখতে চাও বা কোন কোন ট্রেন্ডিং কন্টেন্ট নিয়ে কি দেখতে চাও জানিও, আমি চলে যাবো সেখানে। তারপরে সে তার ইনস্টাগ্রাম স্টোরিতে আর একটা স্টোরি দেয় যে স্টোরির মাধ্যমে আমাদের জানায় যে সে একটা বিয়ে বাড়িতে খেতে গেছে অবভিয়াসলি উইদাউট ইনভিটেশন, সেই বিয়ে বাড়ির ব্লগটাও খুবই তাড়াতাড়ি আসতে চলেছে। সো অবভিয়াসলি এখানে কিছু একটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো আপনারাও দেখে নিন লেজি বং তার ইনস্টাগ্রাম স্টোরিতে কি বললো। এখন আমরা একটা লাইফ চেঞ্জিং কাজ করতে এসেছি, সেটা হচ্ছে একটা বিয়ে বাড়িতে চুরি করে খেতে, মানে আনইনভাইটেড বিয়ে বাড়িতে গাইস, প্রথমবার লাইফে। जो कमरा है उसके अंदर थोड़ी तोड़ताड़ हो रही है, वो दोबारा बन रहा है, ऐसा कुछ सीन हो रहा है। तो अभी यहाँ मैंने जमा लिया है एक दूसरी जगह पे, दूसरे कमरे में मैं कमरा इसलिए थोड़ा सा चेंज करवा रहा हूँ क्योंकि वही सेम देख देख के थोड़ा सा ऐसे मोनोटोनस हो गया है, तो अब थोड़ा सा चेंज करवा रहे हैं उसे, थोड़ा और मतलब पहले से बढ़िया बना रहे हैं उसे ताकि बैठे तो फील आए। यहाँ पे सेटअप सब हो गया बिल्कुल स्मूथ, पर सिर्फ एक दिक्कत है, ये कमरा ना ऐसा है, मतलब समझो तुम सीधे खड़े हो लेकिन मैं इसके अंदर सीधा नहीं खड़ा, मैं ऐसे खड़ा हूँ, समझ लो तुम, ऐसे टिल्टेड, ये टिल्टेड है इस तरफ। यहाँ पे मैं वीडियो तो नहीं बना सकता पर ऑब्वियसली मैं स्ट्रीम कर सकता हूँ, तो स्ट्रीम जितना ही अभी तक सेटअप हुआ है, पर जैसे ही वो वहाँ पे तोड़ताड़ खत्म होगी, कंस्ट्रक्शन खत्म होगा, फिर वीडियो बनाने भी बैठ जाएंगे। সো ইয়া এই ছিল আজকের কিছু ইন্টারেস্টিং নিউজ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে গিভ এ থামস আপ, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড অলসো প্রেস দ্য বেল আইকন। অ্যাজ অলওয়েজ দিস ইজ শো উইক অ্যান্ড আই উইল সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ওয়ান।